এসবি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে একটি পৃথিবীর গ্লোব তৈরি করতে হবে। এবং সবার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব টিপুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওটিকে সবচেয়ে আগে পাওয়ার জন্য, এবং সঙ্গে থাকুন। প্রথমে বলবো যে থার্মোকল দিয়ে কিভাবে তৈরি করবেন গ্লোব। থার্মোকলটি মিনিমাম 2 ইঞ্চি হতে হবে, যাতে করে থার্মোকলটি কি লেয়ারটিকে খুব কম সংখ্যক লেয়ার দিয়ে পৃথিবীর গ্লোবটি তৈরি করা যায়। কারণ বেশি সংখ্যক লেয়ার দিলে অনেক ঝামেলা হবে, এবং 2 ইঞ্চি লেয়ার যদি হয় তাহলে মিনিমাম 7টি লেয়ার দিলে আপনি থার্মোকল 7টি লেয়ার যদি দেন তাহলে পৃথিবীর গ্লোবটি তৈরি হয়ে যাবে। এবং সেজন্য একটি থার্মোকল কাটার লাগবে এবং 2 ইঞ্চি চওড়া একটি থার্মোকল লাগবে। সেই থার্মোকলটিকে কারুল কোম্পানি দিয়ে দাগিয়ে নিয়ে গোল আকৃতি করে নিয়ে সেটিকে কাটতে হবে গোল গোল করে। এবং মনে রাখবেন, মাপটি সঠিকভাবে মাপ দিতে হবে, কেননা এই মাপের উপরই নির্ভর করবে পৃথিবীর গ্লোবের শেপটি। এবং যদি 7টি লেয়ার দিয়ে দিতে চান তবে 7টি লেয়ারের মধ্যে মাঝের যে লেয়ারটি থাকবে সেটা যে আকৃতির হবে, সে আকৃতির থেকে দুদিকে 3টি লেয়ার থাকবে, এবং মাঝের থেকে দুদিকেই লেয়ারটি কমতে কমতে, মানে গোলাকৃতিটা কমতে কমতে ছোট হয়ে যাবে, এত করে দুদিকেই সমান হয়। এবং তারপরে থার্মোকলটিকে পৃথিবীর যে শেপ সেই আকৃতি নিয়ে আসতে হবে, যাতে করে আমরা এই পৃথিবীর আকৃতিটা তৈরি করতে পারি। এবং এই গ্লোবটিকে রং করতে হবে। এবং তার আগে বলে রাখি, আপনারা ইউজ করতে পারেন ফেব্রিক রং এবং অয়েল কালার এবং অন্যান্য যে কোনো রং, এশিয়ান পেন্ট টাইপের যে কোনো রং ইউজ করতে পারেন এখানে। এবং সেই রঙগুলিকে লাগাতে হবে থার্মোকলের উপরে। যদি লাগাতে চান তাহলে থার্মোকলটিকে খুব মসৃণ হিসেবে কাটতে হবে, এবং সেটা হয় না। থার্মোকলের উপরে যদি আপনি রং লাগান তাহলে সেই রঙটা ভালো ফুটবে না, এবং সেই কারণে আপনি থার্মোকলের উপরে যদি একটি কাগজের আস্তরণ লাগাতে পারেন, এবং সেই কাগজটি হতে হবে খুব পাতলা। এই পাতলা কাগজটিকে আঠা দিয়ে বেশ করে লাগাতে হবে, তবে এই কাগজটির উপর দিয়ে রং মারা যাবে। দেখুন কি সুন্দর একটি শেপ চলে আসছে এই থার্মোকলের শেপ। এবং সেটিকে ভালো করে আরও ভালো করে কাটতে হবে, যাতে করে পৃথিবীর আকৃতি আসে। বিশেষ করে মনে রাখবেন যাতে একদম গোল আকৃতি না হয়। একদম গোল হলে পৃথিবীর মতো মনে হবে না, কারণ পৃথিবীর আকৃতি একদম গোল না, পৃথিবীর আকৃতি মতোই নিয়ে আসতে হবে শেপটিকে, এবং সেইভাবে কাটতে হবে। আপনাদেরকে দেখানো হচ্ছে এইভাবেই কাটা, এবং সেটিকে কাটার পরে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটি শেপ চলে আসছে এই থার্মোকলের শেপ। এবং সেটিকে ভালো করে আরও ভালো করে কাটতে হবে, যাতে করে পৃথিবীর আকৃতি আসে। বিশেষ করে মনে রাখবেন যাতে একদম গোল আকৃতি না হয়। একদম গোল হলে পৃথিবীর মতো মনে হবে না, কারণ পৃথিবীর আকৃতি একদম গোল না, পৃথিবীর আকৃতি মতোই নিয়ে আসতে হবে শেপটিকে, এবং সেইভাবে কাটতে হবে। আপনাদেরকে দেখানো হচ্ছে এইভাবেই কাটা, এবং সেটিকে কাটার পরে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এই গোলাকৃতি থার্মোকলের শেপটার উপরে কাগজের আস্তরণ লাগিয়ে তারপরে রং লাগাতে হবে। মনে রাখবেন, রংটি লাগানোর আগে ওই পৃথিবীর উপরে একটি ম্যাপ আর্ট করে নিতে হবে। সেই ম্যাপটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। আপনি নেট থেকে যে কোনো ওয়ার্ল্ডের ম্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি ম্যাপটিকে আর্ট করতে পারেন। এবং ম্যাপটি যেটা স্থল সেই জায়গাগুলিকে হবে হচ্ছে সবুজ রং, এবং বাকিগুলো নীল হবে, যেসব জায়গায় জল আছে, সমুদ্র আছে। এবং আপনি যদি পৃথিবীর ভেতরের লেয়ারটিকে দেখাতে চান তাহলে 90° অথবা 45° অ্যাঙ্গেল করে পৃথিবীর ভেতরের লেয়ারটিকে দেখাতে
সে পৃথিবীর ওই গ্লোবের এক সাইড থেকে কেটে বের করে দিতে হবে, যাতে ভিতরের লেয়ারটিকে আমরা দেখাতে পারি। দেখুন আমাদের এই গ্লোবটিতে তাই করা হয়েছে, এবং ভেতরের লেয়ারটি দেখানোর জন্য হলুদ লাল রং ব্যবহার করা হয়েছে। একদম মাঝের যে লেয়ারটি, সেই লেয়ারটিতে একদম ডিপ হলুদ ব্যবহার করা হয়েছে, যাতে করে আমরা ছাত্রদেরকে দেখাতে পারি যে এই লেয়ারটি, পৃথিবীর যে লেয়ার সেগুলো আলাদা আলাদা করা সেজন্যে, এবং এই লেয়ারটিকে এইভাবেই রং করা হয়েছে। এবং আপনারাও যদি তৈরি করেন তাহলে এইভাবেই লেয়ারটিকে রং করবেন, এবং কাটবেন এমনভাবে যাতে করে যেমন তরমুজের এক ফালটি কেটে উঠিয়ে নেওয়া হয়, তেমনভাবে আপনি এই পৃথিবীর গ্লোবের এক সাইড থেকে কেটে বের করে দেবেন, যেটা 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে আপনি কাটতে পারেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে সব থেকে ভালো হয় এবং সেটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমাদের পৃথিবীটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর। এমন পৃথিবী তৈরি করতে আপনারা ক্লিক করুন, এবং মনে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। দেখুন আমাদের পৃথিবীটা তৈরি হয়ে গেছে সুন্দর। এমন পৃথিবী তৈরি করতে আপনারা ক্লিক করুন, এবং মনে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।